নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, তার 1 নম্বরের প্রশ্ন ও উত্তর, যা 2021 মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে তৈরি করেছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা 2021 মাধ্যমিকের ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান ও গণিতের সকল অধ্যায়ের সাজেশন ভিত্তিক প্রশ্ন ও উত্তর পাবেন, যা মাধ্যমিক পরীক্ষাতে 80 থেকে 85 নম্বর পেতে আপনাকে সাহায্য করবে। তাই পরবর্তী আপডেটগুলি পেতে যে বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক, চলে যাব আজকের সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্ন, গ্যাস অণুর বেগ 0 হয়, সঠিক উত্তরটি হবে -273°C। নেক্সট, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সঠিক উত্তরটি হবে কম চাপে ও উচ্চ উষ্ণতায়। নেক্সট, গ্যাসীয় অণুর গড় গতিশক্তি হল, সঠিক উত্তরটি হবে উষ্ণতার পরিমাপ। নেক্সট, N2 গ্যাসের মোলার আয়তন, সঠিক উত্তরটি হবে 22.4 লিটার। নেক্সট, অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন, সঠিক উত্তরটি হবে মিলিকান। নেক্সট, অ্যাভোগাড্রো সূত্র থেকে প্রমাণ করা যায়, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তরটি হবে উপরের সবকটি, অর্থাৎ অ্যাভোগাড্রো সূত্র থেকে প্রমাণ করা যায় আণবিক ওজন সমান 2 × বাষ্প ঘনত্ব এবং মৌলিক গ্যাসের অণু দ্বিপরমাণু এবং STP-তে গ্যাসের আণব আয়তন 22.4 লিটার। নেক্সট, NTP-তে 22.4 লিটার আয়তন সম্পন্ন গ্যাসটি হল, সঠিক উত্তরটি হবে 1 মোল O2। নেক্সট, পদার্থের মোলার আয়তনে অণুর সংখ্যা, সঠিক উত্তরটি হবে 6.023 × 10⁻³। নেক্সট, নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের পরম তাপমাত্রা দ্বিগুণ এবং চাপ অর্ধেক করা হলো, গ্যাসটির আয়তন বৃদ্ধি পাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, 4 গুণ বৃদ্ধি পাবে। নেক্সট, মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা, সঠিক উত্তরটি হবে 0 কেলভিন। নেক্সট, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন দ্বিগুণ করলে ওর চাপ, সঠিক উত্তরটি হবে অর্ধেক হয়ে যায়। নেক্সট, গ্যাসের ক্ষেত্রে আয়তন উষ্ণতা সম্পর্ক দেখিয়েছিলেন কোন বিজ্ঞানী, সঠিক উত্তরটি হবে বিজ্ঞানী 4। বন্ধুরা, চলে যাব পরবর্তী পর্যায়ে, সত্য মিথ্যা নির্বাচন করো। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ গ্যাসের অণুগুলির আন্তঃআণবিক আকর্ষণ বলের উপস্থিতি, সঠিক। নেক্সট, বাস্তবে পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসকে রাখা সম্ভব নয়, সঠিক। নেক্সট, জলাশয় তলদেশ থেকে উপরের দিকে উঠলে বায়ুর বুদবুদের আয়তন বাড়ে, সঠিক হবে। নেক্সট, উষ্ণতার পরম স্কেল প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস, উত্তরটি হবে ভুল, সঠিক উত্তর হবে লর্ড কেলভিন। নেক্সট, আর এর মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না, মন্তব্যটি সঠিক। নেক্সট, স্থির উষ্ণতায় PV বনাম V এর লেখচিত্র V অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, মন্তব্যটি সঠিক। নেক্সট, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P বনাম V লেখচিত্রটি একটি মূল বিন্দুগামী সরলরেখা, ভুল হবে লর্ড কেলভিন। নেক্সট, O2Cl2N2 প্রকৃতি গ্যাসের অণু দ্বিপরমাণু, বার্জেলিয়াস প্রকল্পের মাধ্যমে এটি প্রমাণ করা যায়, মন্তব্যটি ভুল, সঠিক হবে অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে, বার্জেলিয়াস প্রকল্পের মাধ্যমে নয়। নেক্সট, আমরা চলে যাব শূন্যস্থান পূরণে। সর্বপ্রথম অণুর ধারণা দেন বিজ্ঞানী, ফাঁকা স্থানে হবে অ্যাভোগাড্রো। নেক্সট, বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের মাধ্যমে, শূন্যস্থানে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। নেক্সট, সেলসিয়াস স্কেলে কোন উষ্ণতা যদি t হয় এবং পরম স্কেলে উষ্ণতার পাঠ যদি t হয়, ফলে ওদের মধ্যে সম্পর্ক হবে, ফাঁকা স্থানে সঠিক উত্তরটি বসবে বড়টি সমান 273 + t × k। নেক্সট, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের VT লেখো ড্যাশ সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। নেক্সট, ড্যাশ উষ্ণতায় গ্যাসীয় অণুর আয়তন 0 হয়ে যায়, -273°C উষ্ণতায়। নেক্সট, -23°C কে কেলভিন স্কেলে প্রকাশ করলে ড্যাশ হয় 250 কেলভিন হয়। নেক্সট, এবার একটি বাক্যে উত্তর দাও নিয়ে আলোচনা করব।
প্রথম প্রশ্ন, গ্যাস আয়তন সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর হবে বিজ্ঞানী গেলুশাক। নেক্সট, মোল কিসের একক? সঠিক উত্তরটি হবে পদার্থের পরিমাণের একক। নেক্সট, সার্বজনীন গ্যাস ধ্রুবক এর এসআই একক কি? সঠিক উত্তর হবে জুল ইন্টু মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। নেক্সট, এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত? সঠিক উত্তরটি হবে 22.4 লিটার। নেক্সট, এল অ্যাটম এককে সার্বজনীন গ্যাস ধ্রুবকের আর এর মান কত? সঠিক উত্তর 0.0821। নেক্সট, উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া অসম্ভব? সঠিক উত্তরটি হবে কেলভিন স্কেল। নেক্সট, খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে? সঠিক উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। নেক্সট, গ্যাসের প্রধান ধর্মগুলি কি কি? সঠিক উত্তরটি হবে সংকোচনশীলতা, প্রসারণশীলতা, চাপ, ব্যাপন ইত্যাদি। নেক্সট, 327 ডিগ্রি সেন্টিগ্রেডের কেলভিন স্কেলে মান কত? সঠিক উত্তরটি হবে 600 কেলভিন। নেক্সট, এসআই এর প্রমাণ চাপের মান কত? সঠিক উত্তরটি হবে 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। নেক্সট, চার্লস এর সূত্রতে 1/273 ভগ্নাংশটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট, কেলভিন স্কেলে এসটিপি তে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হবে 273 কেলভিন এবং হিমাঙ্ক হবে 273 কেলভিন। নেক্সট,